বুড়িমার চকলেট বোমের উপর বসে আছো? বুড়িমার চকলেট বোম খেলনা লাগবে না ভাই বলছে। হ্যাঁ জম্মা চলো গাড়িতে যাবে, জামা কাপড় বেশি কিছু লাগবে না, চলো চলো। আমার ছেলে পার্মানেন্টলি দিনের বেলা ঘুমোচ্ছে, রাতের বেলা যাচ্ছে, পুরোপুরি রাতে নাইট ডিউটি দিচ্ছে। সে কারণে আমার তো মানে দিন রাত মোটামুটি পুরোটাই ডিউটি চলছে, কারণ রাতের বেলা ওর ঘুমের ডিউরেশন থাকে ঠিক 15 মিনিট, আধ ঘন্টা, ওইটুকু টাইম। মানে আমি শুয়ে চোখটা লাগতে লাগতে আমার ছেলে উঠে পড়ে, তো মোটামুটি জেগেই আছি। আর দুপুরবেলা হয়তো একটুখানি শুতে পারি, তাও অনেক সময় সেটাও পারি না, কারণ সব কাজ সেরে আস্তে আস্তে ওর ঘুম কমপ্লিট হয়ে যায়, ওনার তখন ওঠার টাইম হয়ে যায়। এই হচ্ছে অবস্থা, চলছে এইভাবেই, জানি না, মানে খুব চাপ হয়ে যাচ্ছে, একদম ঘুমাতে না পারলে খুব প্রবলেম হয়। তো যাই হোক, এখন মেইন ব্যাপার হলো আজকে আমরা একটা জায়গায় বেরোবো, যাবো হচ্ছে আমার মামা বাড়িতে। এই যাওয়ার প্ল্যানটা না অনেকদিন আগেই ছিল, তো হঠাৎ করে মামারা এসে গেছিলো বলে এটা একটু পিছিয়ে গেছিলো, বাট আজকে একদম ফাইনালি যাবোই যাবো, কারণ হঠাৎ কোথায় বেরোতে হয় না হয় আবার কি দরকার পড়ে, তো আর এটাকে পেছাবো না, এটা আজকেই যাবো। তো আজকে খুব খুব মজা হচ্ছে, রিকো ফার্স্ট টাইম যাবে মায়ের মামা বাড়িতে, তো এই ব্যাপারটা একটু অন্যরকমই হয়। তো যাই হোক, আজকে ব্লগটা এভাবে শুরু করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে চারপা এখন আমার পিছন পিছন উনি ঘুরবেন, তো একে যতটা পারা যাচ্ছে কড়া পাহারায় রাখা হচ্ছে। কতদিন এরকম ভাবে রাখবো, ওরও তো একটুখানি মানে একটু খেলাধুলার প্রয়োজন। যাই হোক, যতদিন পারা যায় রাখি, এবার মা জেগে বসে থাকো দিনের বেলা, তো কি আর করবো, কিছু করার নেই। তো যাই হোক, আর এখন ব্যাপারটা হলো আমি এখন ডিসাইড করতে পারছি না যে আমি এখন আগে স্নানে যাব তারপরে ছেলেকে স্নান করাবো কিনা, কারণ বেরোতে হবে 4টার সময়, নাহলে অনেক দেরি হয়ে যাবে। আর এত রাত মানে এখন একটু রাত্রিবেলা তো ঠান্ডা ঠান্ডা ওষটা পরে, তো আমি চাই না আবার ঠান্ডা লাগুক, একটু কাশি এখন অব্দি আছে ওর, তো সেই কারণে বুঝতে পারছি না যে আমি আগে স্নানে চলে যাবো, হয়তো স্নানে ঢুকবো তখন কাঁদতে শুরু করবো, খুব চাপ হয়ে যাবে। সৌম্য নেই ঘরে, মামুনি একা রয়েছে, মামুনি সামলাতে পারবে না, কিন্তু কোনো তো একটা করতে পারে। এখন যদি ওকে ঘুম থেকে তুলে ও কাঁদবে, পুরো একদম ডিপ ঘুমে রয়েছে। আমার এখানে কিন্তু ডয়রসি ম নেই, ও ভেবেছে বোধহয় আমি খাবো না, যেহেতু আমি এই ছেলেকে দিতে পারবো না, ওই যে মামনিকে বললাম মামনি আজকে লাগবে না আমি খাবো না, ওই জন্য আজকে দিও নি শুদ্ধ। ওকে কি করে বোঝাই, এই দেখ এই দেখ নেই, ডয়রসি ম নেই, ঠিক আছে ভাই কাঁদছে, বল ভাই কাঁদিস না, জামাতে উঠে গেছে পদুলালি, এখন বাবার সাথে টাটা যাবে, টাটাটা ভালো বোঝে বাচ্চারা। আমি এবার যাই স্নানে, তোমার হাওয়ালে দিয়ে গেলাম পদুলালকে, আর বাবুলালকেও দেখো, ও হাতে সাবান দিয়ে ওই অবস্থায় ডেকেছি, এই যে দেখো পোকাটা, শুয়োপোকা কি এই খেয়েই আমার ছেলে ভাগ্যিস খেয়াল করেছি, আর এই যে ইনি দেখো দূর থেকে দেখছে, খেয়ে নিলে আবার কি, এইভাবে চোখে চোখে রাখা যায়, চোখে পড়েছে বলে বলো, সত্যি বাবা জানি না। এই যে আমার লিটিল বস রেডি হয়ে গেছে মায়ের মামা বাড়ি যাওয়ার জন্য, আর লিটিল বসের বাবা এখন যাচ্ছে গাড়ি আনতে, আর লিটিল বসের না লিটিল বাসের ব্যাগ রেডি হয়ে গেছে, হে যা বাবা, এখন অবধি সিগন্যাল কিছু দেয়নি ক্রন্দনে, আপাতত খেলিতেছে, ক্রন্দন করিবেন না প্লিজ, ওকে বাবা, ঠিক আছে, ওকে ওকে, যেখানেই যাই না কেন আমার ছেলের লাগেজ ঠিক আছে, চলো লাগেজ ছাড়া হবে নি, এটা নিয়ে নি, এটার মধ্যে রায়ার জন্য নিয়েছিলাম সেটা নিয়েছি, সময় থাকলে একবারে দিয়ে দেবো, মামুনি ঘরে লাইটটা একটু অফ করে দিও, আর চলো
আর কই গেল ফলের প্যাকেট? এই যে ফলের প্যাকেট, একটুখানি পিসির জন্য নিয়েছি, মানে এটা পিসি দিদা, পিসি দিদার জন্য নিয়েছি। বাবুলাল চলো বাবা চলো, মুখ হাত দেবে না বাবুলাল, টাটা বাবা, আমরা চলে আসবো তাড়াতাড়ি, একদম তাড়াতাড়ি চলে আসবো। বাবুলাল এখন আমাদের মিষ্টি নেওয়া বাকি রয়েছে, তাই জন্য শিবানী শিবানী বলছি, শিবানী থেকে নিয়ে নেওয়া হোক, আমিও নামি ক্রমশ তাড়াতাড়ি করে আগের দিন ব্লগে ভুল বলা আছে, এরা দিদি এরা মাসি, তোমার ব্লগ এডিট করতে সময় বলে কি ভুল বলে দিয়েছে মাসি। এটা আমার পিসি দিদা, মানে আমার ওর হচ্ছে পিসি দিদার দিদা, মানে বুড়ি মা, দেখো দেখছো দেখো হয়তো মামা দাদু হাসে বাবাকে চেনে ভালো। তুমি শুধু কাঁদবে না বাবা, শ্রাবণ মাসে হয়েছে, হ্যাঁ আমি ডিসকো করি কুতুকুতু দিলে এই যে বুলো বাবা বসেছে বুলি মার করে, বাবা এত বুলি মা, হ্যাঁ এখন চোখ হয়েছে না, আচ্ছা না বাবা কিন্তু হেভি ঝাঁজ, ঝাঁজটা কিন্তু হেভি, মা না ছিল বলে একটু ওষুধ দিয়ে দিলাম, এবার চলো আমরা যাই ওইদিকে ওই দাদুর বাড়িতে একটু ঢু মেরে তারপরে দৌড়, চলো ভাই যাবো। ভালো করে আশীর্বাদ করো,
রাতে আসে। খেলা দিয়ে দিয়েছে না, আমার খেলনা চাই না, আমি জেম্বাকে নিয়ে যাবো। না না আমার খেলনা চাই না, খেলনা দিয়ে দেবে না, আমার জেম্বা চাই, খেলনা লাগবে না, আমার জেম্বা চাই, জেম্বাকে নিয়ে যাবো আমি। আমি সবাইকে একটা কোশ্চেন বলছি, কার মতো হয়েছে? ওরে বাবা, ওদিকে আমার পিসি বললো আমার মতো। মামা একটু পাকা মারা, রম্পারটা গরম লাগবে ওর। কিছু করার নেই আর, এদের গরম বেশি, ছোঁয়া নাতি সাবধানে সোম, খুব সাবধানে। আচ্ছা চলো চলো দিদা বাড়ি যাবো, চলো তারপরে বাড়ি দৌড়বো তোমাকে ঘুম পাড়িয়ে। হ্যাঁ খাইয়ে, না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। না বাবা তুমি কেঁদেছো? এই যে ছোট দিদা আবার মুখ দেখে দিয়েছে, ছোট দিদা পাখাটা টাস্তে করে দিই। জামাটার চোখ চুলকে র্যাশটা কবে কমবে? আচ্ছা চলো চলো ঘুম পেয়েছে, ঠিক আছে চলো চলো। বড় দাদু বাবা বউ দেখছে, দেখো আমি তো রায়া দেখছে, দেখো বড় বড় চোখ। এটা কি এলো আমার বাড়িতে? ঘুম পেয়েছে দাদাকে নিয়েছে দাদা কি। বাড়ি যাই, গিয়ে আবার আরেকজন শুরু হবে ডিস্কো ডান্স, গাড়ি রাখতে হবে আর পুরো নাচটা হবে আমার সাথে। এসে গেছি, বাবা এখন মন করছে, অন্ধকারে দেখা যাচ্ছে না, পৌঁছে গেছি। গোপো দাদা আবার আওয়াজ পেলেই ছিলু হবে, চিৎকার, ভিতরে শোয়াবে ছেলেকে। বাড়িতে ঢুকেছি আর এদিকে আমার বাবুলাল পাগলা হয়ে গেছে, অ্যাজ অলওয়েজ যেরকম করে পাগলা বাবুলাল দুষ্টুমি তো করবে। আরেকজন ঘুমোচ্ছিল, এখন একটু একটু উঠে গেছে মনে হচ্ছে। সো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিও তো মিস না হয়। চলো সামনে এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, টাটা। আদর বলা বমি ভাত এই আবার 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 এই দাদা আবার বের করেছে।